এমন কাজ করবেন না যাতে সারা বনগাঁর লোক এনে পৌরসভা ঘেরাও করতে হয়। নাম না করে বর্তমান চেয়ারম্যানকে তীব্র আক্রমণ প্রাক্তন চেয়ারম্যানের। গোটা ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ করেছে বিরোধীরা। এমন কাজ করবেন না যাতে সারা বনগাঁর লোক এনে পৌরসভা ঘেরাও করতে হয়। নাম না করে পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠকে আক্রমণ করলেন প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। এবং এমন দিন দেখাবেন না বাধ্য হতে যে সারা বনগাঁর 4-5 হাজার মানুষ নিয়ে ওই পৌরসভা না ঘেরাও করতে হয় আপনার অনৈতিক কাজের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় বনগাঁ বাটার মোড়ে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রতিবাদ সভা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বর্তমান পৌর বোর্ডের পৌরপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হয়েছেন প্রাক্তন চেয়ারম্যান। পাশাপাশি বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে বিজেপির সাথে যোগসাজশ রাখারও অভিযোগ তুলেছেন তিনি। শঙ্কর আঢ্য দাবি করেন, পৌরসভার অ্যান্টি চেম্বারে বসে বিজেপির একমাত্র কাউন্সিলরের হাতে 70,000 টাকা তুলে দিয়েছেন পৌরপতি। যদি মাইকে শোনেন মতিগঞ্জে একটু বাইরে আসুন, ভয় নাই, কেউ কিছু করবে না আপনারে, বাইরে আসুন, শোনেন প্রত্যেকটা কথার, প্রত্যেকটা কথার জবাব। ওই টাকা নিয়েছিলেন না 14 তারিখে চেয়ারম্যান অ্যান্টি চেম্বারে ডেকে নিয়ে গিয়ে 70,000 টাকা দিয়েছিল না মাইক বাঁধার জন্য, সেই টাকা নিয়ে 2,000 টাকা নোট বলেছিলেন না, 2,000 টাকার নোট পাওয়া যায় না। এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির কাউন্সিলর দেবদাস মণ্ডল। তিনি বলেন, তাদের দলের আভ্যন্তরীণ ব্যাপার, তাদের গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার, এখানে আমাদের কোনো মন্তব্য নেই। শুধু এইটুকু বলবো, কালকে যে পথসভা হয়েছে এটা আমার কথা নয়, বনগাঁর মানুষও বলবো, এটা পারিবারিক পথসভা। মমতা ব্যানার্জি ছবিটা সামনে রেখে পারিবারিক পথসভা করেছে এবং ব্যক্তিগত আক্রমণ হয়েছে, পারিবারিক পথসভা হয়েছে। এদিনের দীর্ঘ বক্তব্যের বেশিরভাগ অংশ জুড়ে বর্তমান চেয়ারম্যানের সমালোচনা করেন শঙ্কর আঢ্য। তিনি বলেন, পৌরসভার প্রাক্তন উপপৌরমাতা তথা বর্তমান কাউন্সিলর কৃষ্ণা রায়কেও পৌরসভায় অপমানজনক কথা বলেছেন পৌরপতি, যে বিষয়টি ঊর্ধ্বতম কর্তৃপক্ষ পর্যন্ত গড়িয়েছিল। সেই কৃষ্ণা রায়রে ফোনে সে চাচ্ছে তাই বাসে হুমকি দিচ্ছে, আপনি আমার ঘরে যাবেন না, ওই ঘরে যেতে পারে বোন। আরে কার ঘর? পৈতৃক সম্পত্তি নাকি চেয়ারম্যানের ঘর? 1,20,000 মানুষের ঘর ওইটা, প্রত্যেকটা মানুষ তার পরিষেবা নেওয়ার অধিকার আছে, সেখানে কৃষ্ণা রায়কে ঘরে হুমকি দিচ্ছে, কাকিমা কাঁদছে। এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন কৃষ্ণা রায়। তিনি বলেন, ধরনের কোনো ঘটনা ঘটেনি, তার সঙ্গে আমার হয়তো একটা কোনো বাকবিতণ্ড হতে পারে, তার অর্থ এই না যে সে আমাকে অসম্মান করেছে। আমি যদি মনে করি যেটা অসম্মান, অসম্মান, কিন্তু না এরকম কোনো ঘটনা ঘটেনি বা সে আমার কাছে কোনো অ্যাপোলজিও চাইনি বা এরকম কোনো কথা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কখনো এরকম অভিযোগ জানাইনি যে আমার কোনো অভিযোগ আছে তাদের বিরুদ্ধে বা আমি কোনো কিছু সেটা বলার মতো কোনো অবকাশ নেই। সোমবারের ঘটনাকে ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগে সরব হয়েছেন বিরোধীরা, যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ। তবে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বনগাঁ পৌরসভার কাউন্সিলর তথা দলনেতা প্রসেনজিৎ বিশ্বাস। তিনি বলেন, উনি যে এই যে বলছে যে কথা, খাই খাই উৎসব, সেটা উনি বলতে পারবেন, উনি কি করছেন না করছেন সেটা ওনার ব্যাপার। বনগাঁ পৌরসভার মধ্যে এমন কিছু হচ্ছে না যেটা বনগাঁবাসীর ক্ষেত্রে ক্ষতিকারক। আমরা যা কিছু করছি আমরা সমস্ত কাউন্সিলররা মিলে আলোচনা করেই আমরা করছি। এখন বললাম আমি ওই এক কথা, অরণ্যের রোধনের জন্য উনি কি বলছেন, চিৎকার করছেন, ওটা মানুষ নিচ্ছে না, খাচ্ছে না। এই যে 70,000 টাকার কথা বলছে এটা ওনার একদমই কাল্পনিক দৃষ্টিভঙ্গি, উনি যেমন উনি সেরকম সবাইকে ভাবছেন। উনি জানেন কি করে 70,000 টাকা অ্যান্টি চেম্বারে তো কি হলো না হলো সেটা উনি জানেন কি করে, এটা ওনার কাল্পনিক দৃষ্টিভঙ্গি, কাল্পনিক চিন্তা ভাবনা। অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরে নতুন করে রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে বনগাঁ জুড়ে, সে কথা বলাই যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কান্দিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।